ক্লিন শেভ তো মাঝে মধ্যে করতে চাই, মাঝে মধ্যে প্রয়োজন হয় বিভিন্ন প্রোগ্রামের জন্য, কিন্তু ক্লিন শেভ করে তো উপায় নেই। দেখা যায় ত্বকে ব্রণ দেখা দেয়, এই সমস্যা সেই সমস্যা, স্কিনের একদম 12টা বেজে যায় ক্লিন শেভ করলে। হাই হ্যালো, আপনি কি আমার মতো প্রবলেম ফেস করেন? আই মিন ক্লিন শেভ যদি করতে হয়, ক্লিন শেভ করার পরে এরকম স্কিনে বিভিন্ন প্রবলেম দেখা দেয়, ব্রণ হয়, স্কিনের র্যাশ হয়, এই সমস্যা সেই সমস্যা, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে আপনি প্রপার ওয়েতে ক্লিন শেভ করলে আপনার স্কিনে কোনো প্রবলেমস দেখা দিবে না। প্রথমে এরকম একটি হেয়ার ব্যান্ড আপনার চুলে দিয়ে নেবেন, যাতে আপনার চুলগুলি সামনে এসে ডিস্টার্ব করতে না পারে। প্রথমে হাগা করে আপনার দাড়ি গোঁফগুলি একটু ভিজিয়ে নিতে হবে। এরপরে আপনার দাড়ি গোঁফে, আই মিন আপনি যেখান দিয়ে শেভ করতে চান ওখানে আপনার শেভিং ক্রিম বা শেভিং জেল বা শেভিং ফোম যেটি আপনি ইউজ করুন না কেন, সেটি হচ্ছে লাগিয়ে, সবাই যেই ভুলটা করে বাট এই ভুলটা করা যাবে না, সবাই যেটি করে হচ্ছে আপনার শেভিং ক্রিম, শেভিং জেল বা শেভিং ফোম লাগিয়ে সাথে সাথে রেজার ইউজ করা শুরু করে। আপনি শেভিং ফোম বা শেভিং ক্রিম বা শেভিং জেল লাগানোর পরে টানা 1-1.5 মিনিট যাবৎ ভালো মতো মাসাজ করবেন। এতে যেটা হবে আপনার দাড়িগুলো নরম হবে, স্কিন একটু প্রিপেয়ার্ড হবে, সফট হবে। সো এরপর আপনি রেজার ইউজ করলে হবে কি, দাড়িতে এবং স্কিনে প্রেশার কম পাবে। সো যে প্রবলেমসগুলো আমরা ফেস করি শেভ করার পরে, আপনার শেভ যে প্রবলেমগুলি স্কিনে দেখা দেয় ওই প্রবলেমগুলো একদমই হবে না। আচ্ছা, এইভাবে 1-1.5 মিনিট বা 2 মিনিট ম্যাসেজ করার পরে তারপর আপনি রেজার ইউজ করা শুরু করবেন। রেজার ইউজ করার কিছু আমি নিয়ম বলে দিচ্ছি। আপনি একটা জোন ওয়াইজ ভাগ করে দেন রেজার টানবেন, আই মিন আপনি যখন এই পাশ থেকে শুরু করবেন এই পাশ পুরোটা শেষ করবেন, পুরোটা শেষ করার পরে তারপরে এই পাশে আসবেন, তারপরে গোফে যাবেন, কখনো এখানে একটু তারপর একটু বাদ দিয়ে আবার একটু এরকম করবেন না। সো আপনি একটা জোন করে ভাগ করে নিয়ে একটা জোন শেষ করে দেন অন্য জোনে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে যখন আমি টানবো, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে টানতে হবে। আচ্ছা, ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি খুব পারফেক্টলি দেখানোটা প্রবলেম আমি বলে দিচ্ছি। ধরুন আপনি যখন রেজারটা এখান দিয়ে টানবেন, এখান থেকে শুরু করলে জাস্ট সোজা স্ট্রেট নিচে নামাবেন, আবার যখন এখানে ধরবেন তখন সোজা স্ট্রেট নিচে নামাবেন, আবার যখন সোজা এখানে ধরবেন নিচে নামাবেন, হচ্ছে যেন এটা এরকম এরকম মানে এবড়ো থেবড়ো না হয়ে যায়। আপনি জাস্ট যেখানে রেজারটা টানা শুরু করবেন ওইখানে শুরু করে ঠিক স্ট্রেট বরাবর শেষ করবেন। ওয়েল, আমার ক্লিন শেভ ডান, কেমন দেখাচ্ছে আমাকে? আই নো খুব একটা বেশি ভালো দেখানোর কথা না, বিকজ হাফ ফ্যাশনে ক্লিন শেভটা আসলে একদম লিস্টের বাইরে, এখন কেউ ক্লিন শেভ করতে চায় না। বাট তারপর আমাদের মাঝে মধ্যে করতে হয় কোনো ইন্টারভিউর জন্য, বা দেখা যায় জব পারপাসে, অফিস পারপাসে, কোনো ফর্মাল মিটিং থাকলে, অথবা অন্য যে কোনো কারণে ক্লিন শেভ করতে হয়। সো যাই হোক, কাজের কথায় আসি। তো ক্লিন শেভের পরে যেটি করবেন, ভুলেও কোনোভাবে কোনো অবস্থাতেই আপনি সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন না, জাস্ট আপনি শেভ করা হয়ে গেলে নরমাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। এরপর একটা এক্সট্রা টিপস দিচ্ছি, এটি যদি আপনার স্কিন বেশি সেন্সিটিভ হয়, আপনার স্কিনে বেশি প্রবলেমস থাকে বা অল্পতে আপনার স্কিনে বেশি প্রবলেম দেখা দেয় এদের জন্য, আর আপনার স্কিন খুব একটা বেশি সেন্সিটিভ না হলে আপনার জন্য লাগবে না। যদি আপনার কাছে মনে হয় আপনার স্কিন বেশি সেন্সিটিভ, ব্রণের প্রবলেম বেশি, সেক্ষেত্রে আপনি যেটি করবেন জাস্ট ক্লিন শেভ করার পরে মুখটা ধুয়ে হাতে এক খণ্ড বরফ নেবেন, এক টুকরা বরফ নিয়ে ভালো মতো পুরো মুখে ঘষবেন। ওয়েল, এরপরে আমাদের যত রকম কমপ্লেইন থাকে ক্লিন শেভ নিয়ে, যে ক্লিন শেভ করার পরে এই সমস্যা সেই সমস্যা, সব রকম সমস্যা দূর করতে যেটি আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে একটি ভালো মানের আফটার শেভ ইউজ করা, এবং হচ্ছে যেটি আমি করি এবং যেটা আমি সাজেস্ট করবো, আফটার শেভটার সাথে আপনি কোনোরকম কোনো পানি মিক্সড করবেন না, জাস্ট ডিরেক্ট আফটার শেভ লোশন বলেন বা লিকুইড যেটাই বলেন না কেন আপনার মুখে অ্যাপ্লাই করবেন। যদি অনেকগুলো মানে ইউজ ডিরেকশন যদি লেখাও থাকে যে আপনি পানি মিক্সড করবেন, বাট তারপর আপনি পানি মিক্সড করবেন না। এখানে আমি যেটি ইউজ করি সেটা হচ্ছে আপনার জিলেটের, এটা খুবই ভালো, খুবই ভালো। হাতে তালুতে নেওয়ার পরে এটা হচ্ছে ক্লিন শেভ করার পরে পানি ছাড়া ডিরেক্ট অ্যাপ্লাই করলে এমন জ্বালা পোড়া করে, সমস্যা নেই অল্প কিছুক্ষণ জ্বালা পোড়া করবে, এটার জন্য আপনি ভুলে আবার মুখ ধুয়ে ফেলবেন না, জ্বালা পোড়াটা জাস্ট 10-15 সেকেন্ড পরে ঠিক হয়ে যাবে। হুট করেই যখন আপনি স্কিনে লাগাবেন মনে হবে যে আপনার স্কিন কেটে গেল, এরকম একটা ব্যাপার। সো কিছুক্ষণ এখন আমার ঠিক হয়ে গেছে এবং একটু পরে অনেক ঠান্ডা ফিল হয়, সো এখন আর প্রবলেম হচ্ছে না।
আফটার শেভটা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আপনি এটা লাগানোর পরে এক দেড় ঘন্টার মধ্যে মুখ ধুয়ে ফেলবেন না, অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা আপনি স্কিনে রাখার চেষ্টা করবেন, তারপরে মুখ ধুয়ে ফেলতে পারেন। এবং আপনি যদি রাতের বেলা শেভ করেন তাহলে সারা রাত রেখে দিবেন, সেটি আরও ভালো কাজে দিবে। এই ছিল আমার আজকের আলোচনা। যদি আপনি ক্লিন শেভ করেন তাহলে হচ্ছে এই টিপসগুলো মেনে চলতে পারেন, আশা করি কোনো প্রবলেম হবে না। থ্যাংকস ফর ওয়াচিং নো মোর টুডে। অন্য কোনো ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে কথা হবে। টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ, টাটা।